হ্যাঁ বন্ধুরা, আজকে আবার চলে এসেছি। আপনারা কেমন আছেন? আর আজকে এমন একজনের ভিডিও করছি যার গান শুনে আপনার পেছনের বদলে মাথা থেকে পায়খানা বেরাবে, এইরকম গান। প্রথমেই অভিমানী মনের একটি গান শুনে নিন আপনারা। তোর মন পাড়া থাকতে দে আমার, আমি চুপটি করে দেখবো তোর ইশারায়, অভিমানী তোর আমার, চাই তোকে চাই আমি। না ভাই, আমার মনে এত বড় জায়গা নেই যে তোর অভিমানী মনকে রাখতে দিব। আর ভাই, তুই কি গায়ক রে ভাই? তোর তো সারেগামায় ট্রাই করা উচিত। তুই সারেগামায় ট্রাই কর ভাই, একবার সারেগামায় ট্রাই কর। তোকে শান্তনু মৈত্র মানে কি বলবো গলায় জড়িয়ে ধরবে, এরকম অবস্থা। তোর যা গান শুনে মন ভরে গেল। যে ভিডিওটা দেখবেন, ওই ভিডিওতে কি প্রিয়া চুড়ি পরতে পরতে লজ্জা করলো, কি কোনো বুঝতে পারলাম না ওর গানটা। আপনারাই দেখে একটু বুঝুন। পপিয়া হারাতে কখনো তো যাও ভরো লজ্জা করে, প্রেম ঝরে দুধ ঝরে লাইফ সেমান, কমেন্ট করবে প্লিজ, তোমরা ভালো থাকবে, সুখে থেকো। হাসি আটকে রাখতে পারলাম না, দয়া করে ওর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, ও একটু বলেছে কষ্ট করে। পরে যে বিশ্ববিখ্যাত আমাদের গায়ক রাহুল রয় সামথিং ওর নাম, ওর গানে ও বলছে কি আপনাকে কথা মনে রাখতে। আপনি শুনে নিন কি কথা মনে রাখতে বলছে। বলুন না আমার তুমি হবে আমার চিরদিন, এই কথা মনে রেখো, এই কথা মনে রেখো, বলুন না আমার তুমি হবে। না ভাই, আমি কোনো কথাও মনে রাখতে চাই না তোর গান শুনে। আর আমি আমার কাছে কোনো আশা করিস না ভাই, এর চেয়ে আমার দর্শকরা যদি আপনাকে তোকে কিছু দিতে চায় দিক ভাই, আমার কাছ থেকে কোনো আশা করিস না। আমি মারি মারো মুঝে ভাই, মারো। ভিডিওটি আমি প্রথমে কিছু বলবো না, ভিডিওটি শেষ হবার পরে আমার বক্তব্য আমি তোমাদের সামনে রাখবো। এই বিশ্ববিখ্যাত গায়কের কি মানে জাজেস হিসেবে আমি কি দিতে পারি একে। আমি একটা ভালো গান করছি জানো, ভিডিওটা অবশ্য ভাইরাল, মনে যা হয় ফুলের মতন, রাও কাছে লাও তাই তো তোমায় হাসি, মিষ্টি হাসে ছোঁয়া, জানো ভিডিওটা অবশ্য ভাইরাল থাকে। কমেন্ট না ভাই, করোনা স্থিতিতে তোর ভিডিও অবশ্যই ভাইরাল হবে, এবং সবাই যাতে ভাইরাল করে দাও এই ভিডিওটা, কারণ এই ভিডিওর যে ভাইরাল করলে ভাইরাসও এর গান শুনে পালিয়ে যাবে, সত্যি কথা। এর গানটাও আমি সামনাসামনি কিছু বলবো না, ওটা আপনারাই দেখে নিন, গানের পরেই আমি কিছু বক্তব্য দেব। পিয়া না জানা জি করে রে আমাকে ছেড়ে, মনে মনে আগুন, হাই অল ভেগো বন্ধু, জানো এই ভিডিওটা ভাইরাল হয়, একটু সাপোর্ট করো তোমরা। ভাই তুই সত্যি মনে আগুন ধরিয়ে দিয়েছিস, তোর আগুনের জবাব নেই। আমি বুকে এরকম এরকম মেরে বলতে পারি, মেরে বলতে পারি তুই আগুন ধরিয়ে দিছিস ভাই, তুই আগুন ধরিয়ে দিছিস 100%। এর গান শুনলে সবাই, এর অনেক গান শুনলেন, এবারে কিছু নাচও দেখে নি। তোর মনেতে ছিলাম আমি হয়ে রে যা যাবার, ইচ্ছে হলে আপন আপন, ইচ্ছে হলে রে পা। প্রথম কোনো যাযাবর দেখবেন যে নাচতে নাচতে ঠ্যাং তুলে ওপরে নাচতে পড়ে যায়, এবং আমি খুবই ক্লান্ত এর নাচগুলো দেখে এত। এর লাস্টের ভিডিওটা আমার কিছু বলারই নেই, আপনারাই দেখুন। এই ভাইয়ের একটি হুমকিও শুনে নিন আপনারা, হুমকি। তো কি কোম্পানি আমাকে ভাইরাল করছে না, আমাদেরকে ভাইরাল না করলে কোম্পানি তোমাকে গুলি করে মেরে দেবো, তোমরা একটু সাপোর্ট করো কোম্পানি, ভিডিও ভাইরাল হচ্ছে না এই নয় কি হচ্ছে কোম্পানি, একটু সাহায্য করো প্লিজ।